আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা আপওয়ার্কে কাজ করেন, অনেকেই হচ্ছে আমাদের লাইভ কাজগুলো দেখে হচ্ছে বুঝতে পারেন না যে আসলে কিভাবে কাজের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আমি এই জন্য আজকে আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা আপওয়ার্কে কাজের জন্য অ্যাপ্লাই করবেন। এবং আশা করি আপনারা আজকের ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা যদি কাজের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ইনশাল্লাহ আপনারা হচ্ছে এখান থেকে কাজ পাবেন। সো আমরা হচ্ছে আর কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই। তো আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট হলো মনোযোগ সহকারে দেখার জন্য, কেননা আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তো বন্ধুরা, আপওয়ার্কের কাজগুলোতে অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমেই যেটা করে থাকি, আমরা হচ্ছে এখানে এসে জব সিলেক্ট করে এখানে হচ্ছে আমরা ডেটা এন্ট্রি বা কপি পেস্ট বা পিডিএফ লিখে আমরা যখন সার্চ করি, তো এখানে সার্চ রেজাল্টে যে জবগুলো দেখা যায় আমরা প্রথমে হচ্ছে এই জবগুলো হচ্ছে একটু রিসার্চ করে দেখি যে কোন জবটা আসলে আমরা করতে পারবো। এখানে যদি আপনি এই যে জবের যে ডেসক্রিপশনগুলো রয়েছে, আপনি যদি এই ডেসক্রিপশনগুলো যদি ভালোভাবে একটু পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জবটি আপনি আসলে করতে পারবেন কি না। তো এখান থেকে দেখুন, সাপোজ আমি একটা কাজ এখান থেকে বেছে নিই, ধরুন এই কাজটি আমি যদি এখান থেকে এটার উপর যদি ক্লিক করি এবং এই কাজের এখানে ডেসক্রিপশন কিন্তু শো করতেছে, তো আমরা হচ্ছে প্রথমত এই ডেসক্রিপশনটা ভালোভাবে পড়ব। যখন ডেসক্রিপশনটা পড়ে আমাদের মনে হবে যে এই কাজটি আমরা 100% করতে পারবো, তখন আমরা কি করব, এই কাজের একটা স্যাম্পল রেডি করব। মানে তিনটা চারটা বা পাঁচটা ডাটা আমরা হচ্ছে প্রথমত কালেক্ট করব। কালেক্ট করার পর আমরা এখান থেকে যে অ্যাপ্লাই নাও যে অপশনস দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই নাও বাটনের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে। তো এখানে হচ্ছে জব ডিটেলসটা আবার শো করবে, তারপর এখানে দেখুন কিছু টার্মস এখানে শো করবে। তো এই টার্মসগুলো অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে। তারপর এখানে আপনি কিভাবে পেমেন্ট নিতে চান, এখানে মাইলস্টোন আছে বা প্রজেক্ট আছে। মাইলস্টোন বলতে আপনি যদি ভেঙে ভেঙে টাকা নেন সেটা হচ্ছে মাইলস্টোন। সাপোজ বড় যে প্রজেক্টগুলো রয়েছে সে সমস্ত প্রজেক্টের ক্ষেত্রে আপনারা চাইলে $100 বা $200 করে এভাবে হচ্ছে আপনারা ভেঙে ভেঙে কিস্তিতে হচ্ছে পেমেন্টটা নিতে পারেন। তো আপনারা যদি ভেঙে ভেঙে নেন তাহলে এখান থেকে মাইলস্টোন সিলেক্ট করবেন। আর এখানে যদি একবারেই আপনারা প্রজেক্ট কমপ্লিট করার পর পেমেন্টটা নিতে চান তাহলে এখানে আপনারা বাই প্রজেক্ট এই অপশনটা সিলেক্ট করতে সিলেক্ট করার পর এখানে দেখেন হাউ মেনি মাইলস্টোনস ডু ইউ ওয়ান্ট টু ইনক্লুড। এখানে যদি মাইলস্টোন সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে কতবার আপনি কত মাইলস্টোনে নিতে চাচ্ছেন সেটা হচ্ছে এখানে আপনাকে মেনশন করতে হবে। তারপর এখানে দেখুন আরও কিছু অপশনস রয়েছে। প্রত্যেকটা কাজে কিন্তু এরকম সেম থাকবে না, এক একটা কাজের ক্ষেত্রে এক এক রকম থাকে। সো এখানে আপনি প্রজেক্টটি কমপ্লিট করতে কত সময় লাগতে পারে সেটা কিন্তু আপনাকে জিজ্ঞেস করতেছে। তো এখান থেকে আপনি যতটুকু সময় লাগবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে লেস দেন ওয়ান মান্থ এটাকে সিলেক্ট করে দেব, জাস্ট লেস দেন ওয়ান মান্থ। তারপর হচ্ছে এখান থেকে এডিশনাল ডিটেলস, এখানে হচ্ছে কভার লেটার এবং হচ্ছে অ্যাটাচমেন্ট আপনাকে দিতে হবে। এই যে কভার লেটার যে অপশনসটা রয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আপনি এই কাজটা করতে পারবেন বা এই কাজের করতে আপনার কী কী ধাপ আপনাকে ফলো করতে হবে সেই ধাপগুলো হচ্ছে এখানে লিখতে হবে। তারপর হচ্ছে এখানে আপনি কী কী টুলস ইউজ করবেন বা কোয়ালিফাইড, এটা হচ্ছে বায়ারকে কভার লেটারের মাধ্যমে হচ্ছে আপনাকে এখানে তুলে ধরতে হবে। সো আমি আপনাদেরকে কয়েকটা কভার লেটারের স্যাম্পল এখন দেখাচ্ছি। দেখুন এখানে বেশ কয়েকটা কভার লেটারের স্যাম্পল আমি আপনাদের জন্য রেডি করে রাখছি। তো আপনারা চাইলে ভিডিও পজ করে এই কভার লেটারের স্যাম্পলগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন। এখানে দেখুন প্রথম যে কভার লেটার স্যাম্পলটা রয়েছে এখানে আমরা কি লিখেছি, এখানে লেখা আছে ডিয়ার হায়ারিং ম্যানেজার, রিসেন্টলি ইউ আর অফারিং এ জব অন আপওয়ার্ক। আই হ্যাভ অল দ্য এলিজিবিলিটি দ্যাট ইউ আর লুকিং ফর দ্য পার্টিকুলার টাস্ক। আই অলওয়েজ প্রেফার এ পার্ট টাইম জব। I have a good working history on Upwork. I hope you will hire me for better result. Looking forward to working with you. তো বেসিক বিষয়টা হচ্ছে এটা, আপনি কী কী কাজ পারেন বা আপনি যদি আপনাকে যদি বায়ার হায়ার করে তাহলে আপনি অনেক ভালো কাজ করে দিতে পারবেন, এই হচ্ছে বেসিক ধারণা। এরপর আপনারা কাজ ভেদে এখানে কিছু আপনারা অ্যাড করতে পারবেন বা কিছু এখান থেকে কাট করতে পারেন। সো এখান থেকে আপনারা চাইলে এটা হচ্ছে আপনারা পজ করে দেখে নিতে পারেন। এই যে স্যাম্পলগুলো রয়েছে এগুলো আপনারা চাইলে আপনাদের বিভিন্ন কভার লেটার হিসেবে আপনারা ইউজ করতে পারেন। সো আমরা হচ্ছে এখন এখান থেকে কভার লেটারটা যখন লেখা শেষ হবে আমি সাপোজ এখান থেকে একটা কভার লেটার কপি করে নিই। সাপোজ এই কভার লেটারটাকে আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমরা হচ্ছে এখানে এনে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে দেখুন অ্যাটাচমেন্ট যে সেকশনসটা রয়েছে, আমরা যে কাজ স্যাম্পল করব সেই স্যাম্পলগুলো হচ্ছে আমরা এখানে অ্যাটাচ করব। সাপোজ কোনো একটা কাজ আমরা অ্যাপ্লাই করার পূর্বে
বায়ার যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছে সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে আমরা তিনটা চারটা পাঁচটা ডাটা প্রথমত কালেক্ট করব। কালেক্ট করার পর এখান থেকে আমরা সেটা এক্সেল আকারে বা ওয়ার্ড আকারে যেই ফাইলে হোক আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা হচ্ছে ডেস্কটপে রেখে দেবেন। তারপর এখান থেকে যে আপলোড অপশনস দেখতে পাচ্ছেন, আপলোড অপশনস থেকে আপনারা হচ্ছে সেই ফাইলটিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এই ফাইলটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। অ্যাটাচ হওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন, সেটা হচ্ছে বুস্টের একটা বিষয় রয়েছে এখানে। দেখুন, আমরা এই কাজটির জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের থেকে নর্মালি ফোর কানেক্ট হচ্ছে কেটে নিবে আমাদের অ্যাকাউন্ট থেকে। সো আপনি যদি বুস্ট করে আরেকটু বেশি কানেক্ট যদি পে করেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে টপ লিস্টে চলে আসতে পারবেন। এখানে বেসিক বিষয়টা নিয়ে, টোটাল এই বুস্টের বিষয়টা নিয়ে আমরা হচ্ছে আমাদের পুরাতন চ্যানেলে অলরেডি একটা ভিডিও পাবলিশ করছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে আপনাদের জাস্ট মাথায় রাখতে হবে যে আপনারা নতুন অবস্থায় এখানে বুস্ট করার কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট এখান থেকে যে নর্মাল ফোর কানেক্ট যেটা রয়েছে সেটা দিয়ে আপনারা হচ্ছে এখানে অ্যাপ্লাই করুন। তো মূলত কাজের যে অ্যাপ্লাই একদম ফাইনাল যে পর্যায়টা রয়েছে সেটা হচ্ছে সেন্ড ফর ফোর কানেক্টস, এই অপশনটার উপর আমরা যখন ক্লিক করে দিব তখন কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে এবং হচ্ছে বায়ারের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে অমুক ব্যক্তি আপনার এই কাজটা করতে যাচ্ছে। তখন হচ্ছে বায়ার এখান থেকে যে নোটিফিকেশন বা যেটা রয়েছে, আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই, প্রত্যেকেরই হচ্ছে এই যে এখানে যে নোটিফিকেশনস বারটা রয়েছে, বায়ার হচ্ছে এখানে একটা নোটিফিকেশনস পাবে এবং তার মেসেজ অপশনেও কিন্তু সে পেয়ে যাবে। তো বায়ার হচ্ছে এই আপনার প্রোফাইলটা ভিজিট করবে, প্রোফাইলটা ভিজিট করার পর যদি আপনাকে কোয়ালিফাইড মনে করে তাহলে তিনি হচ্ছে আপনাকে মেসেজ করবে, তারপর আপনি ওনার সাথে কথাবার্তার মাধ্যমে হচ্ছে ফাইনালি আপনি কাজটা করবেন। ফাইনালি কাজটা করে আপনি হচ্ছে ওনাকে মেসেজের মাধ্যমে আপনি আপনার ফাইলটা অ্যাটাচ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপওয়ার্কে কীভাবে কাজের জন্য অ্যাপ্লাই করতে হয়। এরপরেও আপনাদের যদি কোনো কনফিউশনস থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য।